আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সেফ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর আজকের ভিডিও তো আপনারা থাম্বনেইল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন কী নিয়ে। শহরের লাইফে অ্যাকচুয়ালি আমরা এই ফলটা খুব একটা তেমন দেখতে পাই না আর খেতেও পাই না। এখন যেহেতু চলছে তালের সিজন, আর নর্মালি হয় কি, আমরা যে কর্মব্যস্ততা জীবনযাপনে এইসব ফলগুলো খাওয়া হয় না, তার একমাত্র কারণ হচ্ছে প্রসেসিং। এই যে এই তালটা, এই তালের কিন্তু অনেক ধরনের প্রসেসিং আছে। তালটাকে ভালোভাবে ছুলে তারপর এটাকে রস বের করে, মানে তারপর আর কি খাওয়ার অনেক প্রসেস। তো এইসবের ভয়ের কারণে অনেকে খেতে চায় না। তো আমি আজকে খুব ইজিভাবে দেখাবো যে কীভাবে এই তালটাকে খুব সহজভাবে আপনারা খেতে পারেন। তো আমি প্রথমে তালটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি আর এইভাবে আস্তে আস্তে করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো তালের এই খোসাটা যখন শুরুর দিকে তুলতে যাবেন, খুব মানে ইজিলি এটা খোসাটা চলে আসে, কিন্তু নিচের দিকে গিয়ে কিন্তু এটা আটকে যায়, কারণ নিচের দিকটা বেশি শক্ত থাকে। সো নিচের দিকটা একটু ভালো করে খেয়াল করে পরিষ্কার করে নিতে হবে। আমি ভালোভাবে তালটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই তালটাকে মাঝখান থেকে এভাবে আঙুল দিয়ে তিনটা আটিকে আলাদা করে নিচ্ছি। এবার এই তালের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটাই চলে আসি। এরকম প্লাস্টিকের একটা জালি নিয়ে নিতে হবে, জালিটা যাতে ভেতরের সাইডটা এরকম একটু ধারালো হয়। এরকম জালি প্রায় সবার বাসাতেই থাকে, এরকম ধারালো দেখেই কিন্তু চুজ করতে হবে। আর এরকম একটা ছড়ানো পাত্র নিতে হবে, তাহলে যখন আমরা তালটাকে ঘষবো তখন কিন্তু বাইরে পড়ে যাবে না, তালটা ঠিক ভেতরেই পড়বে, যার জন্য এরকম ছড়ানো একটা পাত্রটা নিলেই ভালো। এবার অন্য একটি পাত্রে আমি অর্ধেকেরও বেশি একটু পানি নিয়ে নিয়েছি। এই পানিটা কিন্তু আমি আর বাড়াবো না, আমি যতটুকু পানি নিয়ে নিয়েছি এইটুক পানির ভেতরেই আমি পুরো তালের প্রসেসিংটা শেষ করব। তো আমি এভাবে হাত দিয়ে একটু করে ভালো করে এটাকে মথে নিচ্ছি, যাতে তালটা একটু নরম হয়। এবার আমি এটাকে সাইডে রেখে একটা আটি নিয়ে এভাবে জালির উপরে দিয়ে আস্তে আস্তে ঘষতে থাকব। এটা ভালোভাবে ঘষে রসটাকে বের করে নিতে থাকব। একটা টিপস দেই, আপনারা অনেকে যেটা করেন সেটা হচ্ছে এই আটিটাকে একবার ঘষার পর যখন একটু শুকিয়ে আসে তখন আবার পানিতে ভিজিয়ে এটাকে চটকে আবারও ঘষতে থাকেন। এতে তালটা অনেক বেশি তিতা লাগে এবং তালে অনেক বেশি অতিরিক্ত পানি হয়ে যায়, যার জন্য অনেকে তালটাকে সারা রাত একটা কাপড়ে বেঁধে ছেঁকে ফেলে, এতে তিতা পানিটা বের হয়ে যায়। কিন্তু আমরা যদি তালটাকে খুব ভালোভাবে অতিরিক্ত না ঘষাঘষি করি এবং খুব বেশি পানি না দিই, তাহলে এই সমস্যাটা আমাদের হবে না। তো এবার আমি পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, এখানে শুকনা চালের গুঁড়ি অথবা ভেজা চালের গুঁড়ি, যে যেটা পারেন সেটাই ব্যবহার করতে পারেন। এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে লবণটা মিক্স করে নিচ্ছি। লবণ মিক্স করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুচি, সেটা আপনাদের পছন্দ মতো, আপনারা যতটুকু পছন্দ করেন। অনেকে নারকেলের গ্যাস হয়, যার জন্য এটাকে আপনারা স্কিপও করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আপনারা চিনি অথবা গুড় দুটো দিয়েই করতে পারবেন। আর লাস্টেই আমি দিয়ে দিচ্ছি সে তালের রস বা তাল, যে যেটা বলে থাকেন সেটা। তো এটাকে ভালোভাবে দিয়ে আমি সবগুলোকে এখন মিক্স করে নেব। আর একটা কথা বলে রাখি, আপনারা চাইলে এই প্রসেসের মাঝখানে সুজি দিতে পারেন, গমের যে সুজি বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেটে, সেই সুজিটা দিয়েও এটাও করতে পারেন। চালের গুঁড়ির বদলেও আপনারা শুধু সুজি দিয়েও কিন্তু এই বড়টা বানাতে পারেন, সেটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয় এবং অনেক বেশি মজা হয়। আর চালের গুঁড়ির সাথেও আপনারা চাইলে কিছুটা সুজি মিক্স করে করতে পারেন, সেটা অনেক বেশি টেস্টি হয়। তো যাই হোক, আমি একে একে সবগুলো ভালো মতো একটু একটু করে দিয়ে ভেজে নিচ্ছি বড়াগুলো।
ভাবে লালচে করে ভেজে এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তো এই হয়ে গেল আমার মজার তালের বড়া। অ্যাকচুয়ালি এই সব ফল কিন্তু বছরে একবার দুবারই খাওয়া হয়। তো আপনারা চাইলে বাজার থেকে তাল কিনে এভাবে সহজ পদ্ধতিতে এভাবে প্রসেসিং করে আপনারাও খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন। আর আজকের মতো আমার ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে অন্য একটা মজার কোনো রেসিপি অথবা কোনো ব্লগ নিয়ে হাজির হব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।